খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল মালোর লাল হলুদ, সেই ম্যাচে শেষ লগ্নে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেরোভিচকে। নতুন কোচ খুঁজে নিল এফসি গোয়া, দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন জাতীয় ফুটবলার ডেরেক পেরেরা। গোয়ার কোচ হুয়ান ফেরান্দো এটিকে মোহনবাগানের কোচ নিযুক্ত হয়েছেন, তার জায়গায় এলেন ডেরেক। তার কথায় ক্লাবের সঙ্গে জড়িয়েছিলাম, এবার আরো বৃহত্তর দায়িত্বে চেষ্টা করব ক্লাবে ভালো জায়গা এনে দিতে। কিন্তু যখনই তাকে নিয়ে প্রশ্ন উঠছে, বোলিং ভঙ্গি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তিনি ঘুরে দাঁড়িয়েছেন, ফিরেও এসেছেন। তাই এই প্রত্যাবর্তনকে সম্মান জানাতেই তৈরি হয়েছে দ্য কামব্যাক কিং তথ্যচিত্রটি। তথ্যচিত্রে দীর্ঘ সফরের চড়াই উতরাই নিয়ে নারায়ণ যেমন কথা বলেছেন, তেমনি বলেছেন তার সতীর্থরাও। নারায়ণ বলেছেন, 2020 আমার বোলিং অ্যাকশন নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, ওই সময়টা ছিল ভয়ঙ্কর কঠিন, কিন্তু ক্রিকেট খেলা তো আমার কাছে কোনোদিনই সহজ ছিল না। আমি যা করেছি পেয়েছি কষ্ট করে, তাই ওই ধাক্কা আমার কাছে আরও একটা পরীক্ষাই ছিল, পরিশ্রম করে ঘুরে দাঁড়াতেই হতো আমাকে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শেষ কয়েকদিন ধরে ঝড় বয়ে চলেছে। সেদেশে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট গ্রেন স্মিথ ও হেড কোচ মার্ক বাউসারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদপত্রে ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে, তারই মধ্যে ভারতের সঙ্গে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি চালিয়ে যেতে হচ্ছে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকাকে। কুইন্টন ডিককের অধিনায়কের কাছে বিতর্ক খুব একটা বেশি প্রাধান্য পায় না। তিনি বলছেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বিতর্ক আর নতুন কি, এই নিয়ে এত বছর ধরে ক্রিকেট খেলতে হয়েছে প্রত্যেককে। তবে আমার মনে হয় ক্রিকেটার কোচদের অনেক বেশি সম্মান প্রাপ্য, সেই মর্যাদা একেবারেই দেওয়া হয় না। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির, টি-20 বিশ্বকাপে দল হেরেছে, তার আগে অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি, এবার ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এদিকে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গেও তার দ্বন্দ্বের গন্ধ পুরো মাত্রায় মহ মহ করছে ভারতীয় ক্রিকেট। এই পরিস্থিতিতে প্রোটিয়াদের সঙ্গে টেস্ট সিরিজে তার ব্যাট কতটা ঝলসে উঠবে, সেই প্রতীক্ষাতেই কোহলি ভক্তরা। তিনি কতটা সফল হবেন তা সময় বলবে, কিন্তু এটা নিশ্চিত ওই সিরিজেই দলের কোচ রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন তিনি। পরিসংখ্যান বলছে, ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের থেকে দক্ষিণ অনেক বেশি সফল বিরাট। এমনিতে বিদেশের মাটিতে দ্য বলের রেকর্ড চমকে দেওয়ার মতো, কিন্তু প্রোটিয়াদের সঙ্গে তিনি অতটা সফল নন। সাদা পোশাকে 22টি ইনিংসে করেছেন 624 রান, গড় 29.71, একটি শতরান, দুটি অর্ধশতরান। সেই একই জায়গায় বিরাট 10 ইনিংসে করেছেন 558 রান, দুটি শতরান এবং দুটি অর্ধশতরান। মাত্র 66 রান করলেই তিনি টপকে যাবেন রাহুলকে। কেবল রাহুলই নন, টপকে যাবেন ভিভিএস লক্ষণের 556 রানকেও। বন্ধু দ্রাবিড়কে আগেই জাতীয় দলের কোচ করে এনেছেন, ভিভিএস লক্ষণকে দায়িত্ব দিয়েছেন এনসিআর হেড কোচ হিসেবে। এবার শচীন তেন্ডুলকারকেও বড় সড় পদে বসাতে চলেছেন সৌরভ, এমনটাই ইঙ্গিত দিলেন খোদ মহারাজ। স্বর্ণযুগের ক্রিকেটারদের দায়িত্বে এনে বোর্ড সোনালী অধ্যায় ফেরাতে চাইছেন সৌরভ গাঙ্গুলি। এমনকি অনিল কুম্বলেও জাতীয় দলের কোচের পদে আসীন ছিলেন কয়েক বছর আগে, অবসরের পরে ফ্যাব ফাইভের প্রায় প্রত্যেকেই বোর্ডের পদে আসীন হয়েছেন। এই তালিকায় এতদিন ছিলেন না মাস্টার ব্লাস্টার, কয়েক বছর আগে সাম্মানিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন কেবল, তবে এবার বোর্ডে সরকারিভাবে দায়িত্ব পেতে চলেছেন লিটল মাস্টার। চলতি সপ্তাহে হয়তো হরভজন সিংয়ের নামের আগে প্রাক্তন ক্রিকেটারের তকমা লাগতে চলেছে। 41 বছর বয়সী অফ স্পিনারের হাত ধরে অগন্তি ম্যাচ ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ভারতীয় ক্রিকেটের বহু সোনার ইতিহাসের সাক্ষী অবশেষে অবসর ঘোষণা করতে চলেছেন। তড়িঘড়ি অবসরের কারণ হিসেবে শোনা যাচ্ছে লেজেন্ডস লীগ ক্রিকেটের কথা, ও মানে বলছে এই প্রতিযোগিতার আসর। প্রথমত এই ধরনের লীগ ভারতীয় বোর্ড স্বীকৃত লীগ নয়। তাছাড়া লেজেন্ডস ক্রিকেট লীগ অবসর নেওয়া তারকা ক্রিকেটারদের নিয়ে, মূলত এই লীগে অংশগ্রহণের জন্যই অবসর নিতে চলেছেন হরভজন। দুঃখ খবর, নিবেদন করছে ড্যাফোডিল। এই মুহূর্তে তিনি করোনায় আক্রান্ত, নতুন বছরে মেলবোর্ন পার্কে আদৌ তাকে দেখা যাবে কিনা তা নিয়ে চলছে ধোঁয়াশাও। তবে অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতার প্রধান ক্রেগ টিলে জোরে সঙ্গে বলে দিয়েছেন, স্পেনীয় তারকা রাফাল নাদাল নিশ্চিতভাবে খেলবেন এই প্রতিযোগিতায়। যদিও বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।
গত সপ্তাহে আবুধাবিতে প্রদর্শনী টেনিস খেলে দেশে ফেরার পরে এই করোনায় আক্রান্ত হয়েছেন নাদাল। ফলে নতুন বছরে প্রথম গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। নাদাল নিজেই জানিয়ে দেন, তার দলের সঙ্গে কথা বলার পরেই ভবিষ্যৎ সূচি ঠিক করবেন। নাদাল তার বিবৃতিতে বলেন, এখনো পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টা, অস্ট্রেলিয়া ওপেনে আদৌ খেলব কিনা। আর্থিক অস্বচ্ছতা নিয়ে ইন্টার মিলান ক্লাবে তল্লাশি চালালো পুলিশ। মিলান পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে এই তল্লাশি। ইন্টার কর্তাদের হিসাব সংক্রান্ত সমস্ত তথ্য পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে কোনো কর্মীকে জেরা করা হয়নি। বিশ্ব ব্যাডমিন্টনে রূপজয়ের পুরস্কার পেলেন কিদাম্বি শ্রীকান্ত। তিনি বিশ্ব র্যাঙ্কিং তালিকার প্রথম দশে ঢুকে পড়লেন। লক্ষ্য সেন রয়েছেন 17 নম্বরে, বিসাই প্রণত রয়েছেন 18 নম্বরে, মেয়েদের বিভাগে 7 নম্বরে রয়েছেন পিভি সিন্ধু। সাইনা নেহবাল 25 নম্বরে, ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি রয়েছেন 10 নম্বরে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি তৃতীয় স্থান অর্জনকারী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে 5-2 গোলে হারের পর অনেকটাই ভেঙে পড়েছিল গোটা দল। তার উপর 24 ঘন্টার মধ্যেই ব্রোঞ্জের ম্যাচ। খেলা শুরুর আগে তাই অনেকটাই নার্ভাস ছিল গোটা দল, কিন্তু ম্যাচের সময় যত এগিয়েছে ততই পাকিস্তানকে চেপে ধরেছে মেন ইন ব্লুরা। ক্রিকেট মাঠে হোক কিংবা হকি ফিল্ডে, ভারত পাকিস্তান যে ক্ষেত্রে একে অপরের মুখোমুখি হয়েছে সেখানে বয়ে গিয়েছে উত্তেজনার চোরা স্রোত। শুধু গ্যালারিতে উপস্থিত দুই দলের অগণিত সমর্থকদের মধ্যেই নয়, উত্তেজনার পারদ অনুভব করেন দুই দেশের খেলোয়াড়রাও। 2022 সালে বিশ্ব টেনিস মঞ্চে আমূল পরিবর্তনের ছবি দেখতে পাচ্ছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। তিনি বলেছেন, আমি নোভাক জোকোভিচ এবং দানিল মেদভেদেব আগামী বছর বিশ্ব টেনিসকে শাসন করব। গত 6 মাসে সেই সম্ভাবনাই উজ্জ্বল হয়েছে। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন জেরেভ। টুকরো খবর নিবেদন করলো ড্যাফোডিল। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন .com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আর্সেনাল দলে সেই অর্থে খুব একটা বড় তারকা এখন কেউ নেই, তাদের ম্যানেজার মিকেল আর্তেতাও তরুণ, যিনি একসময় ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন। তবু অনাবিদান নিয়ে আর্সেনাল এবার বেশ ভালো খেলছে। ইপিএল টেবিলে তারা চতুর্থ স্থানে রয়েছে 800 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে। ম্যান সিটি 44, লিভারপুল 41 ও চেলসি 38 পরেই রয়েছে তারা। কারাবাও কাপের সেমিফাইনালে উঠলো আর্সেনাল, তাও সান্ডারল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে। হ্যাট্রিক করে নায়ক এডি কেডার এনকেটিয়া, যার বয়স 22। চেলসি ছেড়ে দেওয়া আর্সেনাল তাকে নিয়েছিল। এমিরেটস স্টেডিয়ামে অভিষেক ম্যাচে নজর কাড়েন আর্সেনালের 18 বছরের ফুটবলার চার্লি পাতিনো। সংযুক্ত সময়ে তিনি গোলও করেন। আর্সেনালের অন্য গোল পেপের। ক্যাম্প নিউতে চলছে দুঃস্বপ্নের পর্ব। উদ্বেগ জিয়ে রেখেই 2021-এর শেষ ম্যাচ খেললো বার্সেলোনা। 10 জনের সেভিয়াকেও হারাতে পারল না নতুন ম্যানেজার জাভি হার্নান্দেজের দল। ফল 1-1। স্যান্টিয়াগো বার্নাবিওর ছবিও রীতিমতো আতঙ্কের। করোনা হানায় জর্জরিত রিয়াল মাদ্রিদ শিবির। নতুন করে আক্রান্তের তালিকায় নাম যুক্ত হয়েছে বায়ার্ন মিউনিখ থেকে আগত ডেভিড আলাবা এবং ইসকো। এক বিবৃতিতে ক্লাবের তরফে সেই খবরই জানানো হয়েছে। নতুন করে করোনা হানায় ইংলিশ প্রিমিয়ার লিগে জরুরি অবস্থা জারি হলো। লিগের 20টি ক্লাবকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলতে হবে। মৌসুম শুরুর সময়ও ইপিএল এ সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর দেওয়া হয়। যে সমস্ত ক্লাবে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছিল সেখানে নিয়ম শিথিল করা হয়। কিন্তু নতুন ভাইরাস ওমিক্রন ছড়িয়ে পড়া আটকাতে ফের কঠোর নিয়মের আওতায় আনা হলো ক্লাবগুলোকে। এতটা আতঙ্ক ছড়ানোর কারণ টটেনহাম হটস্পারের ভয়াবহ অবস্থা। আন্তোনিও কন্তে ক্লাবে সংক্রমিত সংখ্যা 13, 8 জনই ফুটবলার। তাই হ্যারি কেনদের ইউরোপা লিগে রেইনের বিরুদ্ধে খেলা বাতিল হয়েছে। কলকাতা ডায়েরি। বাইরে যাত্রা শুরু করার 5 দিন আগে পঞ্চম বিদেশি চূড়ান্ত করে ফেললো মোহামেডান। অনূর্ধ্ব 18 ও 19 বসনিয়া ও হার্জেগোভিনার জাতীয় দলে খেলা স্ট্রাইকার ইসমা তাদনিরকে এবার খেলতে দেখা যাবে সাদা কালো জার্সি গায়ে। 26 বছর বয়সী ইসমারের জন্ম জার্মানির ফ্রাঙ্কফুর্টে। শৈশবেই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। 6 ফিট 5 ইঞ্চি উচ্চতার ইসমারের উত্থান নিউ ইয়র্ক রেড বুলস একাডেমি থেকে। গত মরশুমে ছিলেন স্লোভাকিয়ার জেম্পিন মিসালোভস এএস ক্লাবে। দেখে নিন আজকের স্পোর্টস কুইজ।
গতকালের সঠিক উত্তর ফেরান্দো, আর সফল উত্তরদাতা হলেন সোদপুরের অশোক মজুমদার। অভিনন্দন অশোক। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।